আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত এসি টেকনিশিয়ানরা, আজকে আমরা দেখাবো কীভাবে এসির কন্ডেনসার লিক হয়, এর সমাধা কী। সাধারণত আমরা গ্যাস ঢালি, গ্যাস বাহির হয়ে যায় কতদিন পর পরে, এর কারণ কেন, এর সমাধা হচ্ছে এটা কন্ডেনসারের লিক ছিল। দেখেন কন্ডেন্সারের লিকটা কত বড় ছিল, এটা অনেক সূক্ষ্ম কাজ, অথচ কন্ডেন্সারের ওয়েল্ডিং করা খুব সাধারণ ব্যাপার না। কেউ আবার হুট করে যেয়ে ওয়েল্ডিং করতে যাবেন না, কারণ এটা খুবই পাতলা পাইপ, খুব থিকনেস কম। এটা আপনার অনেক ট্রাই করে কোথায় কোথায় লিক আছে সব কিছু চেক করে সুন্দরভাবে আমরা ইনশাআল্লাহ কাজটা করে ফেলাইলাম। ওয়েল্ডিং করে গ্যাস রিমুভ করে পাইপ ডিসচার্জ করে এলিভেন দিয়ে নাইট্রোজেন দ্বারা সম্পূর্ণ ক্লিন করার পরে ওয়েল্ডিং করে নতুন করে ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ করলাম। আলহামদুলিল্লাহ সাকসেস।